সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডি, ইডিকে সাবধান বাণী শীর্ষ আদালতের। অযথা ভয়ের পরিবেশ তৈরি করতে না করলো দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। ছত্তিশগড় সরকারের এখন মামলার শুনানিতে এই নির্দেশ শীর্ষ আদালতের। ইডিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট, অযথা ভয়ের পরিবেশ তৈরি না করার হুঁশিয়ারি। একই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে অবিজেপি বিরোধী দলগুলির শাসিত রাজ্যে হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের এক সাবধান বাণীর জেরে বেশ খানিকটা বিপাকে পড়ল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীর্ষ আদালতের হুঁশিয়ারি, তদন্তের স্বার্থে অযথা ভয়ের পরিবেশ তৈরি করা উচিত নয়। ছত্তিশগড় সরকার সুপ্রিম কোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে জানায়, রাজ্যের একাধিক আবগারি আধিকারিককে হুমকি দিচ্ছে ইডি। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ এনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ইডি, এমন অভিযোগও তোলা হয়। এ নিয়ে মামলার শুনানিতে বিচারপতি এস কে কল এবং বিচারপতি আমানুল্লাহ ডিভিশন বেঞ্চ ইডির উদ্দেশ্যে বলে, এভাবে ভয়ের পরিবেশ তৈরি করা বাঞ্ছনীয় নয়। আদালতে ছত্তিশগড় সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অস্থিরভাবে কাজ করছে, তদন্তে নেমে তারা আবগারি আধিকারিকদের হুমকি দিচ্ছে, ভয়াবহ অবস্থা। অন্যদিকে ইডির আইনজীবী এস ভি রাজু এই অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, শুধুমাত্র আবগারি কেলেঙ্কারি সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি, তার বেশি কিছু নয়। ছত্তিশগড় আবগারি ব্যবসা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার, ব্যক্তিগত মদের দোকান সেখানে অনুমোদিত নয়। ছত্তিশগড়ে প্রায় 800 মদের দোকান সরকার নিয়ন্ত্রিত, কিন্তু সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, অঙ্কের হিসেবে যা প্রায় 2000 কোটি টাকা। কলকাতা টিভি। এদিকে সাবধান বাণী সুপ্রিম কোর্টে, কার্যত সতর্ক করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সুপ্রিম কোর্ট। কারণ ছত্তিশগড়ের একটি মামলার পরিপ্রেক্ষিতেই ইডির ভূমিকা নিয়ে কার্যত নিন্দা বলা যেতে পারে। কারণ ইডি কোথাও গিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে, সরকারি আমলাদেরকে ভয় দেখানো হচ্ছে, এমন একটা অভিযোগ করা হচ্ছে ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি সিবিআইয়ের তদন্ত নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাবো। সুপ্রিম প্রশ্নের মুখে ইডি, সুপ্রিম কোর্ট এই যে ইডির ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছে, সাবধান বাণী দিয়েছে তারা যে ভয়ের পরিবেশ তৈরি করবেন না, অযথা কি বলবেন আপনি? প্রমাণ করেছি যে ইডির কনভিকশন রেট 0.46%। ইডির কম্পিটেন্স নিয়ে মহামান্য আদালত এর আগে বারংবার তাদের হতাশা প্রকাশ করেছে। আমরা ইডি নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছি, তথ্য দিয়ে প্রমাণ করে দেখিয়েছি যে ইডি বিজেপির একটা শাখা সংগঠন হিসেবে শুধুমাত্র কাজ করে। আমরা দেখেছি নারায়ণ রানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইডি তদন্ত করছিল, সে বিজেপিতে যোগদান করার সাথে সাথে তদন্ত বন্ধ হয়ে গেল, সে কেন্দ্রের মন্ত্রী হয়ে গেলেন। আমরা দেখেছি হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোটি কোটি টাকার অভিযোগ ছিল, ইডি তদন্ত করছিল, বিজেপিতে যোগদান করলেন, তদন্ত বন্ধ হয়ে গেল, তিনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। সুতরাং ইডির তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে, তাদের কম্পিটেন্স নিয়ে তো বারংবার প্রশ্ন উঠেছে। আর কটা কেসের সুরাহা তারা করতে পারে? বিগত কয়েক বছরে 365% ইডি সিবিআই ব্যবহার বেড়েছে সারা ভারতবর্ষে, তার মধ্যে 95% বেশি বেশি বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। ইডি সিবিআই এখন বিজেপির একটা পলিটিক্যাল টুল হয়ে গেছে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। অনেক ধন্যবাদ শান্তনুদা, কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। সুপ্রিম প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তদন্ত প্রক্রিয়া নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। কড়া ভাষায় ইডির ভূমিকার নিন্দা শীর্ষ আদালতের। সাবধান বাণী শুনিয়েছে ইডিকে যে অযথা ভয়ের পরিবেশ সৃষ্টি করবেন না। ছত্তিশগড় সরকারের একটি মামলার পরিপ্রেক্ষিতেই ইডিকে তিরস্কার সর্বোচ্চ আদালতের, শীর্ষ আদালতের তিরস্কার ইডিকে। এর আগেও কিন্তু সুপ্রিম কোর্টে কড়া ভাষার মুখে পড়তে হচ্ছে, কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে সিবিআইকে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে। বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ করে তাদের নিরপেক্ষতা নিয়ে। এবার সুপ্রিম কোর্টের এই ভৎসনা বা সুপ্রিম কোর্টের যে সাবধান বাণী, কার্যত বিরোধীদের যে বক্তব্য সেই বক্তব্যকেই শিলমোহর দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কড়া ভাষায় ইডির সমালোচনা বা ইডিকে তিরস্কার সুপ্রিম কোর্টের। গতকালই সুপ্রিম কোর্ট ইডিকে সাবধান বাণী শুনিয়েছে যে অযথা ভয়ের পরিবেশ তৈরি করবেন না। ছত্তিশগড় সরকারের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য সুপ্রিম কোর্টের।
এখন তো আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে ইডি কার্যত তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ইডি, অথচ আপনারা এবং বিরোধী রাজনৈতিক দলগুলিও কিন্তু বারবার এই কথাই বলে ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে আদালতে, উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত কতবার সরকার কানমলা খেয়েছে সেগুলো কানে হাত দিয়ে ভুলে গেছে, আর ইডি কবে একটা সুপ্রিম কোর্ট কি বলেছে তা সেটাকে নিয়েই ঢোল ঢাক বাজিয়ে বেড়াচ্ছে। আর যে রোজ রাজ্য সরকার যে কানমলা খাচ্ছে সেই ব্যাপারে তো বলে না কেউ। অতএব সেই কারণে আমি মনে করি তদন্ত করছে, তদন্ত চলছে, কোথাও ভুল ত্রুটি হলে আদালত বলতেই পারে, কিন্তু আদালত তো তদন্ত বন্ধ করে দিতে বলেনি। অতএব এর থেকে বোঝা যায় যে আনন্দ করে লাভ নেই, আনন্দ করে লাভ নেই কারণ বাঁচার রাস্তা নেই, ধমক খাক আর যা খাক জেলে যেতেই হবে। সুপ্রিম কোর্ট বলছে অযথা ভয়ের পরিবেশ তৈরি করবেন না, ইডিকে এমনটাই বলছে, মানে কোথাও গিয়ে কি তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ভয়ের পরিবেশ তৈরি করছেন রাজ্যে রাজ্যে? রাহুল দা, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাহুল সিনহার সঙ্গে, এবং তিনি কার্যত রাজ্য সরকারকেই আক্রমণ করলেন এ বিষয়ে যে কোথাও যদি তদন্তে ভুল হয়ে থাকে তাহলে শীর্ষ আদালত প্রশ্ন তুলবে, এর মধ্যে কোথাও অন্যায়ের কিছু নেই বলে মনে করছেন তিনি।